السلام عليكم. রোড্রিগো, রোড্রিগো আপনাকে যুক্ত করা আছে, আপনি প্লিজ একটু আনমিউট করে বলুন। ভাইয়া ভালো আছেন? জি ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন। আচ্ছা ভাই, হিল্লাবিয়া তো ইসলামের সম্পূর্ণ জায়েজ, কিন্তু হুজুরটা এখনকার হুজুর এরা অস্বীকার দেয় কেন? মানে মান সম্মান যাবে বলে? অন্য কেউ কিছু বলবেন? সীমান্ত ভাই, দিনদয়া ভাই, সেলিমালি ভাই কিছু বলবেন? কে নাই কিছু বলার ভাই, বলেন খরচ ভাই। আচ্ছা, হিল্লা বিয়ে তো অবশ্যই যায় যে একটা বিষয়, এবং কিন্তু হিল্লা বিয়ের যে কন্ডিশনটা, সেটা হচ্ছে আগে থেকে ওরকম ফিক্স করা যাবে না যে কেউ একজনকে বিয়ে করবেন, তারপরে মানে আপনার ওয়াইফকে বা কারো ওয়াইফকে একজন ব্যক্তি বিয়ে করবে, বিয়ে করে তারপরে তার সাথে যৌন সঙ্গম করবে এবং তারপরে তাকে ডিভোর্স দিয়ে দিবে, এরকম কন্ট্রাক্ট করে বিয়ে করাটা জায়েজ নাই ইসলামে। কিন্তু কোনো কাপল যদি নিজেরা তালাক নিয়ে নেয়, তাহলে তারা আবার বিয়ে করতে অবশ্যই ওই মহিলাকে অন্য একজন মহিলাকে অন্য একজনকে বিয়ে করতে হবে, অন্য একজনের সাথে বিয়ে বসতে হবে, তারপরে ওই মহিলার তার নতুন স্বামীর সাথে যৌন সঙ্গম করতে হবে, তারপরে যদি ওই স্বামী তাকে ছেড়ে দেয়, সেই স্বামী তাকে 3 তালাক দিয়ে দেয়, তবে ওই পুরাতন 2 কাপল আবার একসাথে হতে পারে। তো এইটা হচ্ছে ইসলামিক নিয়ম, কিন্তু এটা কোনো কন্ট্রাক্ট করে করা যাবে না। খুবই তো নিকৃষ্ট একটা নিয়ম, মানে খুবই এটা অবশ্যই অবশ্যই নিকৃষ্ট নিয়ম, অবশ্যই এটা প্রিমিটিভ মানুষের বানানো ফাতরা নিয়ম, এটাতে তো কোনো ডাউট নেই। কিন্তু এখনকার আরামরা তো এটা পুরারই অস্বীকার করে যে এটা কিছুই না, এটা মানে যদি কেউ মানলাম অস্বীকার করে, তাহলে তো তারা ইসলাম অনুযায়ী কুফরি করতেছে আর কি। তা তো জানি। যদি কেউ করে থাকে এ কাজ, তাহলে তো সে কুফরি করতেছে অবশ্যই। আর হ্যাঁ, আরেকটা বিষয় ফরাজ ভাই, সেটা হচ্ছে যে সমাজে যে প্রচলিত হিল্লা বিয়ে যে বলতে যেটা বুঝায় যে কন্ট্রাক্ট করে বিয়ে করে, এটা কিন্তু আসলে ইসলামে জায়েজ নাই। এটা যদি একসময় চলছিল অনেক, এই জিনিসটাকে হয়তো অনেক হুজুর বা অনেক অনেকে অস্বীকার করতে পারে, কিন্তু ওই যে নিয়মটার কথা বলছেন সেটা ঠিকই আছে যে সেটা ঠিক আছে। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনের মধ্যে তালাক হয়ে গেলে পরবর্তীতে তারা আবার সাথে সাথে বিয়ে করতে পারবে না, স্ত্রীকে অন্য অন্য কারোর সাথে বিয়ে হইতে হবে এবং কোনো কন্ট্যাক্ট ছাড়া, এবং স্বেচ্ছায় তাদের মধ্যে আবার তালাক হবে, তারপর সে আবার পূর্বের স্বামীর কাছে ফিরে আসতে পারবে। কিন্তু স্বামীর ক্ষেত্রে এই ধরনের কোনো কন্ডিশন নেই। আর একটা কোশ্চেন ছিল যে 70-এর দশক কিংবা 80-এর দশকের পর থেকে পূর্ব এশিয়ার মধ্যে ইসলামের চরমপন্থীদের মধ্যে ফান্ডিং করে আরব কান্ট্রি গুলা, এটা নিয়ে একটা বই লিখছিল সুইডেনের একজন লেখক, মানে এটা বইয়ের নামটা মনে নাই, মানে লাওস, ভিয়েতনাম, মানে এই কান্ট্রি গুলা, মিয়ানমার, এরা এরকম কেন? কিরকম কথা মানে কিরকম কিরকম কেন? মানে মুসলিম কান্ট্রি গুলা, বিশেষ করে আরব মানে উপসাগরের দেশগুলা, পূর্ব এশিয়ার মধ্যে ইসলামিক কট্টরপন্থা বাড়ানোর জন্য একটা চেষ্টা করছিল, মানে 80-এর দশকের পর থেকে, মানে পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ভাই, মানুষ তো ফান্ডিং এর চাবেই, মাধ্যমে। তাদের আইডিওলজিকে প্রোপাগেট করতে তো মানুষ চাবেই, এবং যেহেতু তাদের আইডিওলজি প্রিমেটিভ, সেহেতু তারা প্রিমেটিভ ওয়েতে ওই আইডিওলজি প্রিচ করতে চাইছে, মানুষ তো এই জিনিস মানে এই চাবেই। জিনিসটা তো খুবই খারাপ, এখন হয়তো নাই, হ্যাঁ, মানে ছিল এটা একটা। তো এটা তো দুঃখের বিষয়, এটা এটা নিয়ে তো ডাউট নাই যে তারা এই ধরনের প্রিমেটিভ আইডিওলজি এভাবে স্প্রেড করতে চায়, চরমপন্থাদের স্প্রেড করতে চায়, মানুষের উপর চাপা দিতে চায়, কিন্তু ইসলামিক নিয়মই তো এটা। কিন্তু ফারাজ ভাই, ফিলিপাইনে তাদের আইডিওলজিটাই তো হচ্ছে যে ছড়াইয়া দেওয়া বা জোর করে হোক, যেভাবে হ্যাঁ, হোক, এটা তো তার আইডিওলজির ভিতরের জিনিস। লাস্ট এরকম ছিল ফিলিপাইনে, এটা সম্ভবত এখন নাই আচ্ছা বা দমন ঠিক করে। আছে, ঠিক আছে ভাই, তাহলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো, পরে আবার কথা হবে, ঠিক আছে? আচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যুক্ত যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন তাহলে, গুড নাইট। ফারাজ ভাই, সীমান্ত আচ্ছা ভাই, এই যে
এই জিনিসটা মানে আমি আমি যতটুকু জানি ততটুকুর মধ্যে আমার কাছে জিনিসটা কেমন যেন মনে হয় যে বিয়ে করতে আপনার 4 জন সাক্ষী লাগে, তাই না? মানে 2 জন পুরুষ অথবা না 4 জন পুরুষ অথবা 2 জন পুরুষ আর প্রতি পুরুষের জন্য 2 জন করে মহিলা, সম্ভবত এইরকম নাকি 4 জন, 4 জন বা 2 জন, আমি ভুলে গেছি। যাই হোক, বিয়ে করার সময় সাক্ষী লাগে, কিন্তু তালাকের সময় কোনো সাক্ষীর দরকার হয় না, তালাক 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 বললেই তালাক হয়ে যায়, তারপরে হিল্লা বিয়ে করতে হয়। মানে এই জিনিসটা একটু কেমন না কন্ট্রাডিক্ট হয়ে যায় না যে না, মানে মোটেও কন্ট্রাডিক্ট হয় না ভাই, মোটেও কন্ট্রাডিক্ট হয় না। আপনি ধরেন জিনিসটা যদি এইভাবে দেখেন যে গরু কিনার আগে আপনি সাক্ষী রেখে গরু কিনছেন মালিকের থেকে, তারপরে যখন আপনি গরুর জবাই করবেন বা অন্য কারো বেচে দিবেন, সেই মালিকের তো মানে ধরেন আপনি গরু জবাই করবেন, বেচে দেওয়ার ক্ষেত্রে অন্য জিনিস হয়, ধরেন গরু জবাই করবেন বা গরু ফেলাই দিবেন, আপনি আপনার গরুর ইয়ে শেষ উইক হয়ে গেছে, ওটা জবাই করবেন না কিছুটা ফালাই দিবেন, ফালাই দেওয়ার আগে কি আপনার সাক্ষী দরকার? না সেটা সাক্ষীর দরকার নাই, কিন্তু তাহলে আমি যে তিনবার ধরেন তালাক তালাক, আপনি তো আলটিমেটলি আলটিমেটলি তাকে কিনেই আনতেছেন। হ্যাঁ, আপনার অবশ্যই এক্সট্রা আরো কিছু আছে, তার ভরণ পোষণ লাগবে, এই সেই এগুলো অবশ্যই আছে, আমি এগুলো ডিনাই করবো না, কিন্তু কথা হচ্ছে আলটিমেটলি তো তাকে তার ফাদারকে বা তাকে যৌনাঙ্গ ভোগের মূল্য দিয়ে আপনি তো তাকে কিনেই আনতেছেন, এবং ভরণ পোষণ তো, ভরণ পোষণ তো গরুকেও দেয়, গরু যখন কিনে আনে তাকেও তো ভরণ পোষণ দেয়। আমি ধরেন গরু নিয়ে আসলাম, 4 জন সাক্ষী রেখে গরু কিনে নিয়ে আসলাম, তারপরে একদিন হঠাৎ মেজাজ খারাপ আচ্ছা হলো, একটা একটা সেকেন্ড দাঁড়ান, গরুর ভুতা খেয়ে গরুকে আমি ছাড়া দিলাম। আচ্ছা একটা সেকেন্ড দাঁড়ান, নিকোলাস ভাই একটু একটু আনমিউট করে বলবেন। হ্যাঁ ফারাদ ভাই, আমি একটু ব্যাকে কথা বলতাম আর কি, লাইভ শেষে আচ্ছা আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু আপনাকে তাহলে ব্যাক স্টেজে রাখতেছি নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, হ্যাঁ দিন আমি দাও ভাই বলছি বলো। ধরেন আপনার ইয়াতেই যে গরু আমি কিনে নিয়ে আসলাম 4 জন সাক্ষী রেখে, এখন সবাই জানলো যে হ্যাঁ ওইটা আমার গরু, তারপরে একদিন গরুর গুতা খায় আর রাগ করে আমি বললাম যে যা শালা তোরে ছাড়াই দিলাম, দিয়ে গরুরে আমি ছাড়াই দিলাম, দিয়ে আবার যদি গরুরে নিয়ে আসি তাহলে এই ক্ষেত্রে অন্য মানুষ কেমনে জানবে যে আমি রাগ করে গরুরে ছাড়ে দিয়ে এখন হচ্ছে যে আমি নিয়ে আসতে যাচ্ছি, এই গরু আবার আরেকজনকে আমার কিছুদিন দিতে হবে, সে হচ্ছে যে এই গরুর দুধ খাবে, দুধ টুধ খায় তারপরে হচ্ছে মুখে ফেনা তোলার পরে কয়েকদিন পরে বলবে যে হ্যাঁ এখন তোমার গরু তুমি নিয়ে যাইতে পারো, এটা একটা ভাই কোনো মানে আমি আমি হার মানলাম ভাই, আমি আর পারবো না। মানে কি একটা ফালতু একটা সিস্টেম, মানে কেমনে একটা। কিন্তু দিন কাটা হয়, আবার আবার ওই জিনিসটা ইয়ে মানে ফর এক্সাম্পল চিন্তা করো, একজন মানে একটা কাপল তারা আর কি রাগ রাগ করে, অবশ্যই রাগ করেই তো ডিভোর্স দিবে, রাগ করে ডিভোর্স নিছে, মানে জিনিসটা এরকম আর কি, স্বামী দিয়ে দিছে 3 তালাক দিয়ে দিছে, কিন্তু তারপর স্বামী যদি রিয়েলাইজ করে যে তার এটা ভুল ডিসিশন ছিল, সে আবার ওই আগের স্টেটে ব্যাক করতে পারবে না, ওই মহিলাকে আরেকটা বিয়ে করতে হবে, করে ওই লোকের সাথে শুধু বিয়ে করলে হবে না, সেক্সও করা লাগবে, হ্যাঁ এরপরে যদি তালাক দেয়, এরপরে যদি তালাক দেয় তারপরে আসবে, মানে মানে আউট মানে যাচ্ছে তাই মনে যা আসছে আর কি। এখন ফারাজ ভাই, এখন আপনি চিন্তা করেন যে কি বিষয়ে আপনারা বলতেছে, যে আচ্ছা আপনারা যেটা নিয়ে হাসাহাসি করতেছেন এর থেকে বেটার ওয়ে কি হইতে পারে, এর থেকে কোনো বেটার কি? আচ্ছা আপনি আপনি যে ভাই যে যে ঈশার বিরোধী পিডোফিলিয়ার বিরোধিতা করতেছেন, এর থেকে বেটার কি হতে পারে? মানে মুভি না একটা জিনিস রে ভাই, মুভি না একটা জিনিস, আপনারা দাস প্রথা নিয়ে কথা বলতেছেন, যুদ্ধবন্দী নিয়ে কথা বলতেছেন, কিন্তু যুদ্ধবন্দিনীদেরকে কি যুদ্ধবন্দী না করে কি করা যেতে পারতো সেই সময়? কি করা যেতে পারে? আরে যুদ্ধবন্দীদেরকে নিয়ে তো মানে শুধু পুরুষরাই না মহিলারাও বলে যে তাহলে কি করবে, মানে ওই সমস্ত কি করতো আর কি বেটার হয়ে থাকে, এইটা যখন কোনো মহিলার কাছ থেকে এই প্রশ্নটা আসে তখন মানে কি যে অরুচিকর মনে হয়। এই যে এই যে এই যে মানবিকতা, এই যে যুদ্ধবন্দীদেরকে নিয়ে তারা মানবিক ভাবে রাখতেছে, তাদের বাসায় খাওয়াচ্ছে পড়াচ্ছে, এই মানবিকতা গুলা না উদাহরণ দেখা যায় না যে বৃদ্ধ যুদ্ধবন্দী, বৃদ্ধা যুদ্ধবন্দী এদের এদের ক্ষেত্রে সেগুলা নাই, এগুলার ক্ষেত্রে গায়েব, চান্স মহম্মদ যাদের
যাদের থেকে সেক্স পাওয়া যাবে, বাচ্চা আসবে, সেগুলো সেগুলো প্রপার্টি আছে, কিন্তু যেগুলো কোনো সার্ভিস দিতে পারবে না। আই আই ওয়ান্ডার এগুলোর আসলে কতটা কি, যারা এরকম বয়স্ক ছিল, বয়স্ক তো অবশ্যই যে সব ট্রাইবে থাকে, এদের করতোটা কি? আবার তো আমি তো মনে করি এদেরকে মানে সাথে সাথে জবাই করতো বা ছেড়ে দিত যে কোনো একটা কিছু। ওদের কথা বা শ্রমিক হিসাবে যদি কম দামেও পাওয়া যেত বিক্রি করে দিত। স্টুপিড স্টুপিড এমনকি অবস্থা। এরকমও আছে যে মোহাম্মদ মোহাম্মদের কাছে আচ্ছা কালো ইয়ে দাসের ভাই, চেয়ে মানে সাদা দাসই আমাদের ভালো। আমাদের সাথে তিনজন আছে, তাহলে যুক্ত করে শেষ হ্যাঁ করে হ্যাঁ দিই আর করেন, কি। আছে, হ্যাঁ করেন। আমি একটু জিব্রাইল ভাইয়ের কাছে যাই। জিব্রাইল ভাই আপনি একটু আনমিউট করবেন। হ্যাঁ হ্যাঁ ফরাজ ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আপনারা যে তালাক নিয়ে কথা বলতেছিলেন, তো তালাক নিয়ে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে গিয়ে আহলে সুন্নাহ জামাত যেটা বলে যে আপনি ডিরেক্টলি তিন দিলেই আপনার বউ তালাক হয়ে যাবে, কিন্তু আবার ওই আহলে হাদিসরা বলে হচ্ছে গিয়ে আপনি তিন হাইস্ট কাল, মানে ওই যে মেয়েদের যে পিরিয়ডের যে হাইস্ট কাল, ওটা হচ্ছে গিয়ে 90 দিনের মধ্যে, মানে 3 মাসের মধ্যে আপনি যতবার যত কোটি বারই তালাক দেন না কেন, ওটা হচ্ছে এক এক তালাক হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে গিয়ে আপনি তালাক দিতে দিতে ওই 3 তালাক পার হয়ে যাওয়ার পরে তারপর ওইটা তালাকটা ইয়া হবে আর কি। এখন এটা নিয়ে আবার মুমিনরা খুবই ঝামেলার মধ্যে আচ্ছা, পড়বে। আমার আমার আবার একটা প্রশ্ন আছে সেলিম ভাই, এই দুইটা কথার মধ্যে পরম সত্যটা কোনটা ভাই? আল্লাহ থেকে যা ওই আসে এটার সাথে পরম সত্য কোনটা, এটার মধ্যে পরম এটা খুবই সত্যটা কি? চিন্তার বিষয় যে কোনটা পরম সত্য। এখন ধরেন কোন যে ধরেন আহলে সুন্নাহ জামাত ফলো করে তার ক্ষেত্রে বিধান একরকম হয়ে যাবে, আর আমাদের যে সাথে আহলে মনে হয় হাদিস তার ক্ষেত্রে বিধান আবার একজন আরেকটা রকম হয়ে স্পেশাল যাবে। গেস্ট আছে জিবেল ভাইয়ের কাছে, আমাদের সাথে মনে হয় একজন স্পেশাল গেস্ট আছেন, ঘাসুল ভাই। আচ্ছা গায়ে গেছে, আচ্ছা ঠিক আছে, সরি সরি, বলেন জিবেল ভাই বলেন। তো ওইটাই বলতে চাইছিলাম আর কি, যে এখন ওই ইসলামের মধ্যে যারা হচ্ছে গিয়ে আহলে সুন্নাহ জামাত ফলো করে তাদের ক্ষেত্রে তালাকের বিধান একরকম হয়ে যাবে, আবার যারা আহলে হাদিস ফলো করে তাদের ক্ষেত্রে আবার বিধান একরকম হয়ে যাবে। কিন্তু এখন আমাদের ওই আমাদের যে দিনের পথের দায়ী দায়ী ভাইরা আছেন, যারা দিন যারা দিনের পথ প্রিচ করে বেড়ান, তারা তো বলেন যে আল্লাহ থেকে যা আসছেন সবগুলো অ্যাবসলিউট ট্রুথ এবং সেগুলো চেঞ্জ হবে না। হ্যাঁ, এই জন্য বিবর্তন তত্ত্বকে ফেলা দিতে হবে আর পুরাণিক ভপাস তত্ত্বকে গ্রহণ করতে হবে। তো এই যে যারা প্রিচ করেন যে কোরআন হাদিস থেকে যা আসে সব অ্যাবসলিউট ট্রুথ, এই দুইটার মধ্যে অ্যাবসলিউট ট্রুথ তাহলে কোনটা? এখন ধরেন যে লোক কিন্তু ব্যাখ্যা দিয়ে দেন দিল ভাই। তালাক, ঠিক আছে, এখন সে ধরেন হচ্ছে গিয়ে ধরেন এক লোকের বউ, সে হচ্ছে গিয়ে ওই 3 বারই তালাক দিয়ে দিল, তার বউ তালাক হয়ে গেল। এখন ওই ওই বউ গিয়ে যদি আহলে হাদিস কাউরে বিয়ে করে, ঠিক আছে, ঘটনা সেটাই তো কথা, এখন আমরা অ্যাবসোলুট ট্রুথটা পাচ্ছি না, মিনা সাহেব থাকলে একটু অ্যাবসোলুট ট্রুথটা পাওয়া যেত, মানে ভন্ডামি ফাতরামির কোনো ঠিক ঠিকানা নাই। তো এটা হওয়া উচিত ছিল। দেখেন আল্লাহ থেকে যদি কোনো একটা ইয়ে আসে, মানে ইনস্ট্রাকশন আসে, এটা তো একটা তো মোরাল ইনস্ট্রাকশন, এটা তো আল্লাহর মোরালিটির একটা পার্ট, আল্লাহ মানুষের জন্য যে মোরালিটি ঠিক করছে সেটার একটা পার্ট। তো এইটার মধ্যে তো আর মানে আল্লাহর প্রদত্ত নিয়ম এটার মধ্যে তো মানে ইয়ে থাকবে না, যে আমি দিল থেকে ফিল করলাম এটা মানে এটা, আর আরেকজন দিল থেকে ফিল করলো আরেকটা, সুতরাং এটার ব্যাখ্যা আরেকটা, এরকম তো হবে না। আইন তো মানুষের ফিলিংস এর উপর নির্ভর করে না, আইন তো সবার জন্য একটাই হবে, আলাদা 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 হবে না। যদি ওটার মধ্যে কোনো এক্সেপশন থাকে সেটাও সবার জন্য এক্সেপশনটা থাকবে, ওটা আলাদা আলাদা কোনো মানে আলাদা আলাদা কোনো এক্সেপশন থাকবে না। তো এইখানে দেখেন যে মানে আল্লাহ প্রদত্ত নিয়ম, ওইটা আল্লাহ ওটা দ্বারা বোঝাইছে কি, ওই জিনিসটা দ্বারা তালাকের নিয়মটা দ্বারা বোঝাইছে কি, এইটা মানুষের কাছে বুঝাই দেওয়ার যে দায়িত্ব ছিল নবী মোহাম্মদ, সে নিজে এই জায়গার মধ্যে দায়িত্ব তার পালন করে নাই। সে কি করছে, সে হচ্ছে তার সেক্স ম্যারাথনে বিজি ছিল, সে এইগুলা এইগুলা ইয়ে বাদ দিয়ে, সে তার এই জিনিসগুলা ক্ল্যারিফিকেশন করা বাদ দিয়ে, সে সে বিজি, সে 1 রাতে 9 থেকে 11 জন বিবির সাথে কখন তার ম্যারাথনটা শেষ হবে। খালেদ ভাই, সবচেয়ে মজার বিষয় হলো একটা জিনিস বলতো যে যে আল্লাহ এক, একবার এই পুত্র হচ্ছে বধূতে, ব্যাপার। আর কোন কোন জিনিস আছে যেটা হইতেছে ইখতিলাফ নাই ইসলামে? আচ্ছা বুঝে নাই সেলিম ভাই, আরেকবার বলেন। বললাম যে আল্লাহ এক এই কথাটা ব্যতীত ইসলামে আর কোন কোন জিনিস আছে যেটাতে কোনো ইখতিলাফ নাই? মোহাম্মদ আল্লাহ রাসুল, এটা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে হয়তো বা কোনো একতলাফ নাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাকি সবকিছু নিয়ে এদের মধ্যে দেখবেন যে এটাতে তো অমুক এই কথা না বলছে। এখন তো এটা মহা মুশকিল হয়ে গেছে সেলিম ভাই। সেটা হচ্ছে ধরেন আল্লাহ পাক যদি আমার দিলটা একটু নরম করে দেয় কখনো, ধরেন আমি ইসলাম গ্রহণ করলাম, গ্রহণ করতে যাব, তাহলে এখন আমি মানে ইসলামের কোন শাখায় যাব, সেটা মানে কোন মাহজাবে যাব, বা আপনার আহলে কোরআনে যাব, না আহলে সুন্নতে যাব, না মানে কোনটা সঠিক সেটা আমি বুঝবো মিনাকে কিভাবে? ডাকতে, মিনাকে ডাকতে বলবেন যে কোনটা পরম সত্য একটু ডিসাইড করে দেন। মিনা সবার সামনে বলবে যে এইটা পরম সত্য, তখন সেটা তো যাবে। আচ্ছা।